Oh bondu lal gulapi. Kamu kan sate istana. Oh bondu lal gulapi. Kamu kan sate istana. নিয়ত করিলতে আমার ফোন আর ধরতো না 1000 টাকা লাগি আমার ফোনটা ধরে না ঠিক 1000 মায়ামি সাড়ি দিতাম কিন্তু তোর গাল দুটা দিতাম কিন্তু ফোনটা তো ধরে না তো গালটা দিতাম কি লাতার অন্য নাম্বার দিতাম হইব তোমার তো ফোন আছে তুমি আমার ফোন দিয়ে খেলে ফোন দিতে কোন কারণে তোমার ফোন কি টেকা নাই টেকা আছে আমি একজনের কাছে কিছু টেকা পাই আমার ফোনটা ধরে না ও আপনার ফোনটা দিয়ে ফোন দিলে ধরিল তো পারে বাবারে ভূত তোমার খান্দর খামান আমার খামান খান্দ তো ইয়ন খান দিয়া বইতাম পারতাম না করিও খেত গিরস্তি সারি দিছি বুঝছো নি তখন তোমার মাইল হোসান খেতে লাগে আমার উপরে এনে ফালাইতে কোন কারণে আর কি তো মনে করলে দুই একবারে মনে করলাও বর্তমানে চলি আর কি বর্তমানে আমরা সমাজ বর্তমানে এগুলো মনে করলাম ইস্টাবলিশ হয়ে গেছে যে তুমি ফাউন্ডার যখন হইতিবা তুমি যখন ফাইবে হয়ে গেছে তখন দেনদারে তোমার আর চিন্ত না তোমার ফোন ধরতো না এগুলো তো স্বাভাবিক বিষয় এক কাম করো ফোন যদি না ধরে যাও গিয়ে তার বাড়িতে নিশ্চয়ই ঋণ দিছো তুমি তারে চিহ্ন বাড়ি করছি না চিনে তার দিছো না বাড়ি যাও গিয়ে একটা আওয়াজ দিলাও দেখা দিলেই বাড়ি চিনি না তুমি মুখ পরিচয় আছে ওহো তে তো তুমি মনে করলে গেরাকলো পড়ি গেছো তে তোমার চাঙ্গে বাস বুঝছো নি গের গের ওই দিব তো পয়সা কত বেটা বাক্কা পয়সা আছে বাক্কা পয়সা কত বেটা 1000 তুই যেটা বাক্কা পয়সা কইছো আমি মনে করছি মনে করি টাকা 1-2-3 লাখ 4 লাখ লই দেব 1000 টাকার লাগে এই ছোট লোকে ফোন ধরে না তুমিও ছোট লোকে ফোন দেওয়া আরম্ভ করছো ইগো বালা মানুষ না যে গিয়ে 1000 নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে লইছে তার নজরও ওতো পড়ন তো ইগো মানুষ বালা না বুঝছি 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 দেখ ধর তবে আর কথা মোবাইলে মনে হয় 6 টাকা না 7 টাকা আছে তুমি 1-2 টাকার মাত মাতি লাও যাও ও 2 টাকা হইবে আছে দিলা কল দিলা আমি দিলে তো দিলা কি বে কই যাচ্ছে ওনা মা তামাশা নিয়ে বইও মা একটা মেসেজ একটা মেসেজ মানুষ কিটা হইলা রে বাসুন হাই রে হাই এর লাগে এক সময় মনে হয় যাইতাম কি জঙ্গলাত বনবাস মানুষ সমাজে বাসা বাস বা ঠিকা বিষম দায়ন হ্যালো তোমার খান্দে তাই বইতেও পারি না তোমার খালি ফোন আই হয় আল্লাহ মানছে বিভিন্ন দায় দরকারে ফোন দে বুঝছো নি ও নীলবানে খাই ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পয়সা বালা আছো জি বালা বালা হে হে ফয়লাও আপনাদের শান্তি দিলাইলাম বুঝছো নি কিতা হইছে এই বাট পারা করে বাট পারে এই চিটার সিটার আমার নম্বর দেখি হলো তুই ফোনটা খেনে ধরছ না লাইনটা কাটিলে ফোনে পয়সা নাই বেটা আমার পয়সা কলসে চলিবে ছি
তুমি তো খুব দান্দাবাজ মানুষ হ্যাঁ 1000 টাকা লাগি তো কেউ ইলাখান কেউ গাইলি তো না নিশ্চয়ই খুব জ্বালা পাইছে আমিও তার লাগি তোমার লগে সম্পর্কর মাঝে হ্যাঁ নার মাঝে আছি শুনো আমি আর তোমার লগে নাই না 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 ইটা কি তাকো আমার কাছে কেউ টাকা আসে না তো নিশ্চয়ই কি গুণ তা বলগো না ডং করছে আচ্ছা অনু করছ ফোন পয়সা পাইলিছি কিলে হইলি তুই পাইলিছি ওই গেছে অতদিন গাছও ফানি ডালতে ডালতে ওখন ফল খাইবার সময় খানো দিল গাছটা খাটিয়া যারে গুল যা তুই আমার সম্পর্কটা নষ্ট করলে ই 1000 টাকাটা তুই ফাইতেও না তুই ওখন বুধ ভাইবে কোন বেঙ্গলোর বাদার তুই আর দিস তোমরা তো কোনো খাম কাজ করো না সকলটিও তো বেকার খাম কাজ থাকলে না কথা কথা লাগিও তোমরা যারা বেকার আছো তোমরার কথা চিন্তা করিও আজকে আমি তোমরা সকলটির অন্য ধলা করছি যাতে তোমরা একটা খামনি লাগানি যায় ফোন দিয়া ভালোবাসার মাত প্রেমর মাত স্নেহর মাত মায়ার মাত আদর যত অকলতার মাত মাতিয়া যার যে কিতাব থাকে যত ধরনের গাইল মুখস্থ আছে যে যত বেশি বড় হারি তারে দিতে পারবা এই নাম্বারে ফোন দিয়া তার লাগি কিন্তু আলাদা পুরস্কার আছে এই খাড়ির ওজন হে বইয়া লইয়া যাইতে পারতো না এ তার মাথাও তো একবারে নষ্ট হয়ে যেত ফোনর লাগি খাড়ির লাগি তারে একবারে ফেনা ফেনা করি ফেলাই দিবা হে পাগল হয়ে যেত দেখছস নি বেকার থাকলাম নি আল্লাহ মারন না খাম একটা বাইলাম ঠিক আছে এবলা একজন ওজন করি তোমার তার মোবাইল বা করো আর নাম বান্ন হে বুঝতো গাইল কত হকার এবং কিতা কিতা খালি রং নম্বরে খালি ডিস্টার্ব দেয় খালি ফোনটা অফ করে রাখো সাতাইল আর ভাইতে তাহলে এখন আমরা কোন মাতো আসলাম তোমার আব্বাই আমার আব্বার এমন এখন কথা কইছেন আব্বার নুগুসা হরি লিছে আদুর এটা তো স্বাভাবিক হইতে পারি মুরব্বী অকলর লগে নানান মাত মাততেও পারে বুঝছো নাকি তা কইছো তুমি আর আমি যদি ঠিক থাকি তো আর অসুবিধার কিচ্ছু না এখন সংসারতে কিলাক গুছাইতাম মানে ও ও মাত মাত পরবর্তীতে অবশ্য আপনি কিতার লাগে হারো না হয়তো আপনার শারীরিক অসুস্থতা দেখা দিছে
তখন চাচা জি আপনি আমার এই বিষয়টা যদি আপনি সমাধান না করে দেন তাহলে আমি খুব যন্ত্রণা বাজে আছি তোমার পরিবারও কিটা জামেলা হইছে ইখান তো আমারে খুলিয়া কইতে হইবে তারপরে না আমি সমাধানের পথ বাতাইতে আমি এটা তো চাচা জি আপনারও জানা আছে আমার তো মনে হলো আমি আর্থিকভাবে তো সচ্ছল উচ্ছল না বিয়া করা বাদে গোর বাড়ির হলেও আমার অবস্থা দেখিয়া তারা গোর দুয়ার হলতো বানাইয়া দিল কখনো বানাইয়া দেওয়া বার্তা কি মনে হলো তারা একটা মনে হলো তদারকি আমার সবসময় করে তারা ফুরি বিয়া দিছে তামান দেখি দা করা না করা না তারা খাওয়ার এখন কইল তো আমার হুনার লাগে আর আমি তো মনে হলো খাম কাজও করতাম পারি না বুঝছেন টুকটাক করি হলো উসলে কোন তারা মাতি উতিয়া কইল কিটা বাদে তারা ফুরি ফাটাইল সৌদি আমার বহু তো সৌদি তারা তারা ফাটাইয়া দিলাই আমার বহু ফাগল হয়ে গেল যাই তো কি তাই পয়সা দরকার এই সেই কইয়া আমার কথা হল না কইছি আমি কিন্তু জোর দিয়া কইতাম পারছি না কেটার লাগে তারা গোর দুয়ার বানাইয়া দিছে আমার খাওয়ার ফিন্দার সকল তো করে ওই হিসাবে এই নয় মনে করলো আমার আর কোনো কথা বিকছে না যাই হোক তখন তো বহু গেল কইলে আচ্ছা দুই বছর থাকি মানে দুই বছর তো চাচা ফুরেও হই গেল বুঝছেন নি তখন কয় আরও দুই বছর বলে একামা লাগে আরও দুই বছর থাক তখন হোক আসাই আমার তো আমি তো বিয়া করছি আমার বউ এখন বউ এখানো জামাই এখানো ই কোন একটা বিপদের মাঝে আমি পড়লাম তখন আপনি আমার লোকে গিয়া যদি আমার হৌর হরিরে বুঝাই নাকি হয়তো তারা বুঝলো নে আর আমার বউরে দেশ নানির একটা ব্যবস্থা করলাম হবা মহিলা টহিলা সৌদি দুবাই ফাটিয়া নানা সমস্যার সৃষ্টি হল তুমি তো বুঝদার মানুষ হবা তুমি খালি তোমার বউরে সৌদি দায়িত্ব দিলাই চাচা জি আপনারা তো আমি কইলাম আমি কি ফাটাইতাম আমি তো বউ বিদেশ দেওয়াত আমি কোনো লেখানো মত না ওখানে আমার হুর হরিয়ে মনে হলো আমার গোর বানাইয়া দিয়েছেন তারা আমার খাওয়ার দাওয়ার উচিত ওই হিসাবে তারা মনে করলো তারা চাপ প্রয়োগ করিয়া হ্যালো খে আমার বাপ তো বহুত আগে গত গেছেন তুমি খেয়ে বিতলামি করো কেন আমি তোর নয়া বাপ উচ্চ নিতা এমন একটা ও বন্ধু লাল গোলাপি হ্যালো তুমি কোথায় না ফোন দিছো কি আর ফিয়াইজর কাজে আমি ফিয়াইজর কাজে কত করি আমি কিতা কই না তুমি বাতারা লইতে বাতারা গিয়ে দেখতা তুমি ফিয়াইজর কাজে কত কত কবি শুনালো আনতা দিবা ধুরা ফোন দিয়া বিতলামি করো রাখো ফোন দেও কথা নেই ফিয়াইজর কাজে হে আমার কাছে তো বন্ধু লাল গোলাপি আরে এটা তো বইবার জানা খামো খাসা তাইছ না হ্যালো হ্যালো হি খে ভাই সাহেব সাখার মাঝে কিটা বাতাস দিয়া দিলা বাতাস দিয়ে গালি যায় কি ও বাবাই কুনারা তুমি কুনারা দিদা আসলে ফোন বুঝেনি কুনারা দিলে এসে তোমার কোন বাপর কাছে ফোন দিতে হো বাপর কাছে ফোন দো আমি তোমার সাক্কার বাতাস দিতাম কিতা লাগি ফোন তো আমি তোমার কাছেও দিলাম তুমিও তো নাম্বার দিলাই ও বা কাটুশালি তুমি তোমার মাত মাতো দরকারি মাত মাতো আর আমার লগে পরে দেখা করি আমি যাই নাই আমার আরো কাম আছে আমি বিষয়টা হইলো গাড়ি সাসা দিই আমি কইছিলাম যে বিষয়টা আপনারা কই হ্যালো ভাই সাহেব ও ফুটকি কি জাত কি জাত আছে আপনার দোকানো এ খরাফর করো খরাফর কল এ বিতলার ভুয়াই এ আমি উটকির ব্যবসা ইন্দে এ আমার কাছে উটকির দাম তুকাস জিগাস তুই খরাফর ভুয়া তোর কোন বাপের কাছে ফোন দিতে হনা দিতে ফোন আমার ফোন দিছত কিতা লাগে আমি উটকির দাম কিতা কইতাম রে আমার জিন্দেগি তো উটকি খাইছে রে উটকি বই উনিয়ালে বমি আইয়ে বেটা খরাফ কোন নানন রাফ ফোন খরাফর বাচ্চা খরাফর বাচ্চা এটা জরুরি দেখো সাইরে ব্লা ব্লা জানটা কিতা হই আমার এমনে 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 আমি কয় পারে ফাত রাইলি মুরে ভুয়াই হাত রাইলি মু এ কোন গুলা আমার ভুয়াই ফোন দিছত রে ওয়াল্ডিং তোমার নাকে মুখে করিলাম মানে ভুয়া অঙ্ক বুঝছো নি নাকে মুখে করিলাম মানে ওয়াল্ডিং ওয়াল্ডিং দিতে ওয়াল্ডিং করতে কোনো দিতে আমার কাছে ফোন দিছো কেন উঙ্কা খরাফর খরাফ কোন আমার খরাফর বাচ্চেন বিতলামি করাই খবরদার কইলাম যদি আর ফোন দিবে তো জুতা খুলিয়ে বাড়ি কইলাম এটা জরুর তো গুরুত্বপূর্ণ এটা সময় নিখিলাবে ও রিংটা অফর গেল আমরা মোবাইল লই যাই মনে বিপদ পড়ছি যন্ত্রণা বাস কো কর বন্ধু লাল গোলাপি ও দো ও দো ফোন দেখো দিলাইছে আবার ফোনটা দিলাইছে হ্যালো ভাই সাহেব ও আপনার দোকান থেকে লবণ আনছিলাম আমার বউয়ে কইরা লবণ বালা নাই তা বলে কম দামি লবণ তেল লবণ হারাই দে তোর ভিতরে তোর ওরে হই মুরে রে বাবু এমন কথা হই মু বুঝতে নি বইয়া লইয়া দেইতে পারতে না খরাফর ভুয়া হে তোর বউরে জিকা তুই তুই কইতে কি লবণ নিছত খুদারো গেছে তুই তোর বউর মা তোমারে বাতাস নেরে তোর কোন বাপের কাছে বন্দি দাও না বন্দে ওনে জুতা কুলিয়া জুতা দি বাড়ি যাইমু ইয়া গুলো কোন গুলো আমার হুয়ারে একে গুলো তুই এই ফানর গুজে কত করি ভাই সাহেব জনে হরে আমি ফানালা নিবি ইয়া আমি ফানুয়া নিবি তুই আমার কাছে ফানর গুসির দাম জিকাস ফানর গুসির দোকান ফানর দোকান গিয়ে তোর বাপরে গিয়া জিকাইতে তুই এই বাপরে ফোন দিছত কানে বে বরাবর হুয়া শান্তি থাকবার দিতা না খোরাফর ফোন দিতে ইতে আচ্ছা কথা নিয়ে যন্ত্রণা আমার লগে দিতা ঠিক গেলা গিয়ে দিলে বাসুন না হে
একটা বাদে একটা নাম্বার থাকি খালি কলার ও বন্ধু লাল গোলাপি মনে দেখো না কি গেছে মনে না কিটা কইব কোন দোকানের কথা কই দিতা তো মান হুট কি ওকলটা কই দিয়া খামখা সাথেইস না হ্যালো ভাইসা ও একটা কাম করুক আপনার বাক্সটা লইয়া আমরা বাড়িতে যাইও কোন আট দশ জোড়া জুতা আছে ছিলে করে দিয়ে যাই বাকি এরে হুন এমন কথা কইমু তোমরারে তো গাইল দিরাম না আমি অত গাইল জানি বুঝতি যদি গাইলর দোকান লইয়া বই নানি খেদি খেদি করি বেস্তাম পার মুগা খরা বর হুয়াই নে কও জানি আমার লগে কিতা লাগি তোমরা ডংটা কররাই কিতা লাগি ওই ডংটা লাগাইছো আমার লগে উঙ্গা খরা পয় খরা বর খরা আমি জুতা ছিলে করতে পাতে রে এ তুই জানস নি আমার আমি সিনস নি আমি খেগু রাগ ফোন না ও ইতা খরা বর হুয়াই তে আমারে মারি দিবা আমারে মারি দিবা তারো কি লেই যে বল আল্লাহ আল্লাহ ইহো তুই কিটা কইতে কইলা ভাই দাম খরাত কান্দা লইয়া ইউ আমার দুটা গাছ কাটাই দাম গাছ দিও গাছ কাটাম না তোমারে হাটিলি মোরে ফুয়া গোছাইলি মু তোমারে খরাত দিও গা খরাত পুয়া কোনা নরে এই আমি 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 খরাত নি আমি আরা খুশি দিও গা খরাত বড় খরাত কোনা নর এ খরাতের দোকানে যা তুই আমার কাছে ফোন দিছত কানে খরাত নিতে এ খরাত বড় খরাত এ বদ্রুল করে দিয়া করে দিয়া কোন ভাই ভাই ও করবে তো লাগাই ও ভাই পিছে দিয়া করে দি তুই ওরে ভাই একটা তাল বল রে হোয়া ই সামন লাগে এই পিছে গিতা হলো রিক্স তা কি বাসাল লাগি আমি যাই চিকেন খেলে বুঝলে তোর গলার আওয়াজে বুঝতাম পারছি তুই আইছো আচ্ছা নগন যে তোর ঘরে আইছি নাম্বার যে দুইটা দিছিলা না নি একটা তো বন্ধু বা দরটার উপরে শুই দুই যাও শুই দুই তুমি হয় হয় তোমারও কামন লাগে রে বা কি কষ্টটা যে আমি করলাম তুই তো বুঝতে হারাই না ও যে কটা দাদা আছে নানি উপর বাড়ি ও তান গেছে গিয়া পুরানা পুরানা জায়গা আইলাস নানি সব গেছে কালেক্ট করছি করিয়া এখন ওগুন ছাড় ঠিক আছে রে ভাই আল্লাহ তোর বালা করুক এক কাম করিস ও গাইল গুন নানি একটা স্কেলে সারিস বুঝছো তুমি ও স্কেল দাম বো ইগু স্কেল স্কেল দে দিব আচ্ছা এই সুকার রাতে ফাটি যায় গাইল ওর সুতে আচ্ছা কেমন যাই আমি আচ্ছা রে ভাই যা আচ্ছা আমন কো একটু খেয়াল রাখিও আচ্ছা চিন্তা করিস না ভাই আচ্ছা আচ্ছা অবদায় কত বঙ্গি জানে কলার তলে বন্ধু তৈয়া ডাগলাত দইরা টানে গবদায় কত বঙ্গি জানে কলার তলে বন্ধু তৈয়া ডাগলাত দইরা টানে আরে হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেউরাই দে হাতে লাগে বেতারে আচ্ছাইরা দাও শুনারে দেউরাই রে ও দেউরা হাতে লাগে বেতারে বদর ভাই ঘটনা কি তুমি অনলাইনও নাই আমি নিজে আওয়া লাগলো ফোনও বন্ধ ব্লুটুথ বয়ের স্বামী বিষয়টা হয়েছে গিয়া গতকালকে রাত থেকে আমার তিনটা ফোন বন্ধ ইউটিউবে কটা ভিডিও এক না কাতার আপুর মারছিলাম মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেছে এখন ঘটনা কিটা করছে বুঝছি ঘটনা যদি অনলাইনও আই হয় তাহলে তো আমার জানার কথা আর এগুলো যদি অফলাইনও থাকি যায় আমার দাদার কথা না ঘটনা তো অনলাইনে ফুরা বাইরা আমরা সিলেটে একটা বেঠায় আঞ্চলিক বাসে যে গাইলে হল দিছে বড় বড় হাড়ি হল দিছে এটা তো ফুরা বাইরা লই গেছে ওখানে অঞ্চলি ও হো বেটার নাম কাটু ছিল না কিতা নাই ও তো বেটার অডিও গু ভিডিও বাবাইয়া আমি হেবে মাত্র ওই আমার ফেসবুকে অত তা আপলোড দিলাম নানান সোশ্যাল সাইটে আমি তো এর লাগি তোমার সামনে তাইছি তুমি তো ইউটিউব ভিডিও তো বানাও গাটা গাটি খড় অত লইয়া আমি কই অত লইয়া তুমি কিন্তু একটা খড় ও বিষয় লইয়া ভিডিও অলরেডি তিন টাইম আপলোড দিলাইছি তাজা খবর নামে একটা ফেসবুক পেজ আছে না ও পেজের মাঝে বেটার নাম্বার দিলাইছে ওনো লেখিয়া দিছে সিলেটি আঞ্চলিক ভাষায় যদি খাড়িও কল শুনতে চান তাহলে এই নাম্বারে ফোন দিন আমি নাম্বারটা কালেকশন করে রাখছি আমি বেটারে ফোন দিব দেখি বেটার নয়া নয়া কেটা খাড়িও কল সারে ওগুন শুনলাম ওই না নয়া নয়া ভিডিও কল আপলোড দিলাম ও তোর নাই নয়া অডিও আইছে বেটার বললে তুই আস্তে আস্তে পড়ে দিলে ও আমার অন্য তো হয়েছে আমি তার গ্যালারির মাঝে রাখি হবো তারপর একটা কালেকশন করি আমি কি মাত মাতে বেসার আর মাথুর লোক আসি উঠে ও ও ও ও ও ও দে মানে তুমি মজার মানুষ কত টেবিল বলতে পারে ফোন দেয়
Mobile itu juga. Oh, beda di boy. Beda di boy saya di. Mobile tak boleh saya di.
মানসিক চাপ কমিয়ে মনে প্রশান্তি আনে, মনকে উৎফুল্ল রাখে। কিন্তু এমন হাসি তামাশা করা মোটেও ঠিক নয় যেটা কারো জীবনের কাল হয়ে দাঁড়ায়। লা 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 লা